স্টুডেন্টস, আমরা ক্লাস টুয়েলভে 5 নম্বরের যে সমস্ত প্রশ্নগুলো আছে, অর্থাৎ ইউনিট ওয়ানে রিপ্রোডাক্টিভ বায়োলজিতে 5 নম্বরে তোমাদের যে প্রশ্ন আসে এইচএস এক্সামিনেশনে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এক্সামিনেশনে, তার উত্তরগুলো কিভাবে লিখবে সেগুলো আমরা আলোচনা করছিলাম, ওকে? এবং এর আগের টিউটোরিয়াল ভিডিওতে বা এর আগের যে 5 নম্বরের কোয়েশ্চেন্স আমি আলোচনা করেছি ইউনিট ওয়ানে বা রিপ্রোডাক্টিভ বায়োলজিতে বা প্ল্যান্ট রিপ্রোডাক্টিভ বায়োলজিতে, সেটা হলো ডেভেলপমেন্ট অফ দ্য মেল গ্যামেটোফাইট। এবং এই ভিডিও টিউটোরিয়ালে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো ডেভেলপমেন্ট অফ দ্য ফিমেল গ্যামেটোফাইট বা স্ত্রী লিঙ্গধরের উৎপত্তি কিভাবে ঘটে। দিস ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স এবং অনেক সময় ডায়াগ্রামও তোমাদের পরীক্ষাতে দেয়। সুতরাং কোন ডায়াগ্রাম তোমরা আঁকবে এক্ষেত্রে খুব সহজ ডায়াগ্রাম দেওয়া আছে, তো সেটাও আমি তোমাদেরকে যেমন বলবো সেরকমভাবে ফিমেল গ্যামেটোফাইটের ডেভেলপমেন্ট কিভাবে স্টেপ বাই স্টেপ ঘটে সেটাও তোমাদেরকে বলবো, ওকে? এবং এই ভিডিও টিউটোরিয়াল তোমরা যদি দেখো তাহলে আশা করি ফিমেল গ্যামেটোফাইটের উৎপত্তি কিভাবে হয় সেই সম্বন্ধে তোমাদের একদম ক্লিয়ার কনসেপ্ট তৈরি হয়ে যাবে। তো তাহলে আমরা দেখে নিই যে ডেভেলপমেন্ট অফ দ্য ফিমেল গ্যামেটোফাইট বা স্ত্রীলিঙ্গধরার উৎপত্তি কিভাবে ঘটে। প্রথমেই যেটা আমাদেরকে দেখতে হবে সেটা হলো স্ট্রাকচার অফ দ্য গাইনোয়েসিয়াম বা ফুলের যে স্ত্রী স্তবক আছে সেটা কি হয়, সেটা মেড আপ অফ মেনি কার্পেল, অর্থাৎ অসংখ্য গর্ভপত্র নিয়ে গঠিত। সুতরাং আমরা যদি একটি গর্ভপত্রের গঠন দেখি তাহলে টোটাল আমাদের স্ত্রী জননাঙ্গ বা গাইনোয়েসিয়াম বা গর্ভকেশর চক্রের গঠন আমরা বুঝতে পারবো, ওকে? তাহলে আমরা দেখে নিই যে স্ট্রাকচার অফ দ্য কার্পেল, অর্থাৎ কার্পেলের গঠনটা কেমন হবে একটু আমরা দেখে নিই। সো এক্ষেত্রে যে ডায়াগ্রাম আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটি কার্পেল বা গর্ভপত্রের একটি গঠন। সো গর্ভপত্রের একদম উপরের দিকের যে অংশটা সেটা হলো স্টিগমা বা গর্ভমুণ্ড, ওকে? এবং এই স্টিগমাতে সাধারণত মাইক্রোস্পোর পড়ে এবং বা পুং রেণু পড়ে, এবং পুং রেণু গর্ভমুণ্ড নিঃসৃত রসে তার যে এক্সাইন আছে সেই এক্সাইন বিদীর্ণ হয় এবং তার ফলে পুং লিঙ্গধরের উৎপত্তি ঘটে। এটির আগের টিউটোরিয়াল ভিডিওতে আমি বলেছি। সো ওপরের দিকের যে অংশটা অর্থাৎ কার্পেলে সেটা হলো স্টিগমা, এবং স্টিগমার পরে যে লম্বা যে অংশটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে স্টাইল, এবং স্টাইলকে বাংলাতে বলা হয় গর্ভদণ্ড। সবথেকে ইম্পর্টেন্ট যে গঠন অর্থাৎ গর্ভদণ্ডের নিচের যে অংশটা সেটা হলো ওভারি বা ডিম্বাশয়। এবং মানুষের মতেই এই ওভারি বা ডিম্বাশয়ের মধ্যে সাধারণত কি হয়, সাধারণত তাদের বীজ উৎপন্ন হয়। তো ওভারি বা ডিম্বাশয়ের একদম ভিতরের দিকে এই যে ব্লু কালারের যে অংশটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ওভিউল, এবং নিষেকের পর বা দিনিসেকের পর ওভারি বা ডিম্বাশয় ফলে পরিণত হয় বা ফ্রুটসে পরিণত হয়, এবং ওভিউল বা ডিম্বক এখান থেকে বীজ উৎপন্ন হয় নিষেকের পর, এবং ওভিউল বা ডিম্বককেই বলা হয় মেগাস্পোরাঞ্জিয়াম। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওকে? সুতরাং ওভারির ভিতরে যে গঠনটি এটাকে আমরা বলবো ওভিউল বা ডিম্বক, এবং এই ওভিউলকেই বলা হয় মেগাস্পোরাঞ্জিয়াম, এবং নিষেকের পর এই ডিম্বক বীজে পরিণত হয়, ওকে? এবং এবং ডিম্বকের ভিতরের এই যে সবুজ কালারের যে অংশটা আমরা দেখতে পাচ্ছি এটা হলো এমব্রায়োস্যাক বা ভ্রূণস্থলী। আমাদেরকে এমব্রায়োস্যাক বা ভ্রূণস্থলীর গঠনও পড়তে হবে, ওকে? এবং এই এমব্রায়োস্যাক থেকেই অ্যাকচুয়ালি ফিমেল গ্যামেটোফাইট উৎপন্ন হয়। এমব্রায়োস্যাক বা ভ্রূণস্থলী আবার ডিম্বকের সঙ্গে যে অংশ দিয়ে যুক্ত থাকে সেটা হলো প্লাসেন্টা, কিন্তু এর ভিতরে আরও কিছু গঠন থাকে এবং সেই গঠনগুলো কি সেটা আমাদেরকে বুঝতে হবে, এবং তাহলে সেই সেই গঠনগুলো বোঝার জন্য আমাদেরকে অবশ্যই এমব্রায়োস্যাক বা ভ্রূণস্থলীর গঠন আমাদেরকে জানতে হবে। সো নেক্সট আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে স্ট্রাকচার অফ দ্য মেগাস্পোরাঞ্জিয়াম, অর্থাৎ ওভিউলের গঠন। এবং এই ওভিউলের গঠন যদি আমরা দেখি তাহলে এমব্রায়োস্যাক বা ভ্রূণস্থলীর গঠনও আমরা বুঝতে পেরে যাব, এবং এমব্রায়োস্যাক বা ভ্রূণস্থলী অ্যাকচুয়ালি ফিমেল গ্যামেটোফাইট। তো আমরা দেখে নিই যে মেগাস্পোরাঞ্জিয়ামের গঠন আমরা একটু দেখে নিই, বা ডিম্বক বা ওভিউলের গঠন যেটা বীজে পরিণত হয়। এক্ষেত্রে যে ডিম্বক বা ওভিউলকে দেখানো আছে সেটা হলো অধোমুখ, অর্থাৎ এর যে রন্ধ্রটা সেটা নিচের দিকে আছে সেই জন্য এটাকে আমরা বলবো অধোমুখ, এবং একদম ভিতরের দিকে অধোমুখ এই যে ডিম্বক আছে এই ডিম্বকের একদম ভিতরের দিকে যে অংশটা সেটাই হলো এমব্রায়োস্যাক বা ভ্রূণস্থলী, ওকে? এবং ভ্রূণস্থলীর পরে যে স্তরটা থাকে সেটা হলো নিউসেলাস। অনেক সময় পরীক্ষাতে দেয় নিউসেলাসের কাজ। সো নিউসেলাসের কি কাজ, প্রোভাইড দ্য নিউট্রিশন টু দ্য এমব্রায়োস্যাক, অর্থাৎ ভ্রূণস্থলীকে বা
এমব্রায়োস অ্যাক্টকে সে পুষ্টি প্রদান করে, কভারিং অফ দ্য এমব্রায়োস অ্যাক্ট বা এমব্রায়োস অ্যাক্ট বা ভ্রূণস্থলীর কভারিং সৃষ্টি করে নিউশেলাস, এবং ডেভেলপমেন্ট অফ দ্য ফিমেল গ্যামেটোফাইটে সাহায্য করে, অর্থাৎ ফিমেল গ্যামেটোফাইটের উৎপত্তিতে নিউশেলাস সাহায্য করে। সো নিউশেলাসের গঠন অত্যন্ত ইম্পর্টেন্ট। এবং নিউশেলাসের পরের যে গঠনটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইনটেগুমেন্ট, এবং ইনটেগুমেন্টের গঠনটা অনেকটা এই টাইপের। সুতরাং এটা তো আমরা ভিতর থেকে বাইরে বললাম, সো বাইরে থেকে ভিতরে আমরা যদি দেখি তাহলে আমরা কি দেখব, মেগাস্পোরেঞ্জিয়াম বা ওভিউলের বাইরের দিকের যে অংশটা থাকে সেটা হলো ইনটেগুমেন্ট, বা কভারিং যেটা থাকে সেটা হলো ইনটেগুমেন্ট। ইনটেগুমেন্টের পরবর্তী যে কভারিং সেটা হলো নিউসেলাস, ওকে। এবং নিউসেলাসের ভিতরের দিকে যেটা থাকে সেটা হলো এমব্রায়োস অ্যাক, এবং এমব্রায়োস অ্যাকের মধ্যে আমরা বিভিন্ন টাইপের সেলস দেখতে পাচ্ছি। সো রেড কালারের যেটা আছে সেটা হচ্ছে ডিম্বাণু বা ওভাম, এবং এর সঙ্গে অ্যাকচুয়ালি মাইক্রোস্পোর বা পুংরেণু যুক্ত হয় এবং প্রকৃত নিষেক সম্পন্ন হয়। এবং এক্ষেত্রে আরও যে আরও তিনটে টাইপের আমরা কোষ দেখতে পাচ্ছি। সো রন্ধ্রের দিকে দুটো কোষ, এবং তার সঙ্গে সঙ্গে সো রন্ধ্রের দিকে যে কোষগুলো আছে সেগুলোকে বলা হয় সহকারী কোষ বা সাইনারজিটস, এবং এগুলো হলো পোলার নিউক্লি, ওকে। এবং এই যে তিনটি কোষ আছে এগুলোকে বলা হয় প্রতিপাদক কোষ সমষ্টি। সুতরাং এরা প্রত্যেকেই হলো হ্যাপ্লয়েড। তো এই কোষগুলো কিভাবে উৎপন্ন হয় সেটা যদি তোমরা বুঝতে পারো, তাহলে স্ত্রীলিঙ্গধারার উৎপত্তি বা ফিমেল গ্যামেটোফাইটের উৎপত্তি কিভাবে হয় সেটা বুঝতে পারবে। সুতরাং এটা আমাদেরকে দেখতে হবে যে নিউসেলাস থেকে কিভাবে এই এমব্রায়োস অ্যাকটা গঠিত হয়। সো দিস এমব্রায়োস অ্যাক ইজ অ্যাকচুয়ালি দ্য ফিমেল গ্যামেটোফাইট। সুতরাং আমাদেরকে পড়তে হবে যেটা, অর্থাৎ চিত্র সহযোগে আমাদের যেটা বর্ণনা করতে হবে সেটা হচ্ছে নিউসেলাস থেকে কিভাবে এমব্রায়োস অ্যাক বা ভ্রূণস্থলী তৈরি হয়, সুতরাং কিভাবে ফিমেল গ্যামেটোফাইট তৈরি হয়, কারণ এমব্রায়োস অ্যাকই প্রকৃতপক্ষে ফিমেল গ্যামেটোফাইট, ওকে। এবং আমরা প্রথম যে ডায়াগ্রাম আমরা যেটা দেখেছিলাম সেটা, তো এক্ষেত্রে আমরা যে গঠনটা দেখতে পাচ্ছি, অর্থাৎ ডিম্বাশয়ের ভিতরের যে গঠনটা একদম একদম ভিতরের দিকে নীল কালারের যেটা আমরা করেছি সেটা হচ্ছে ওভিউল বা ডিম্বক বা মেগাস্পোরেঞ্জিয়াম, এবং মেগাস্পোরেঞ্জিয়ামের ভিতরে যেটা আছে সেটা হচ্ছে এমব্রায়োস অ্যাক বা ভ্রূণস্থলী। সুতরাং ফিমেল গ্যামেটোফাইট প্রকৃতপক্ষে ভ্রূণস্থলী। সো এই ভ্রূণস্থলী বা এমব্রায়োস অ্যাক আবার ডিম্বকের সঙ্গে কোন অংশ দিয়ে যুক্ত থাকে, প্লাসেন্টার সঙ্গে। সুতরাং এবারে আমরা দেখব যে এই যে স্ট্রাকচারটা, অর্থাৎ প্লাসেন্টার সঙ্গে কিভাবে প্লাসেন্টার সঙ্গে এমব্রায়োস অ্যাক যুক্ত থাকে এবার আমরা একটু দেখে নিই। সো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে প্লাসেন্টা এবং প্লাসেন্টার উপরের যে অংশটা আছে তাকে আমরা বলবো ফানিকল, ওকে। এবং ফানিকেলের পরবর্তী যে অংশটা আছে তাকে বলা হয় হাইলাম, এবং হাইলামের পরবর্তী যে অংশটা আছে তাকে আমরা বলবো র্যাফি, এবং র্যাফি ইনটেগুমেন্টকে কভার করে থাকে। এবং র্যাফির উপরের যে অংশটা আছে সেটা হচ্ছে জাংশনাল পয়েন্ট ইনটেগুমেন্ট অ্যান্ড দ্য নিউসেলাস, অর্থাৎ ইনটেগুমেন্ট এবং নিউসেলাসের মধ্যে যে জাংশনাল পয়েন্ট এটা হচ্ছে জাংশনাল পয়েন্ট, ওকে। এবং এটাকেই আমরা বলবো চ্যালাজা। সুতরাং এটাই হচ্ছে মেগাস্পোরেঞ্জিয়াম বা ওভিউলের গঠন বা ডিম্বকের গঠন। সুতরাং মেগাস্পোরেঞ্জিয়াম বা ওভিউল বা ডিম্বক ডিম্বাশয়ের সাথে প্লাসেন্টার সাহায্যে যুক্ত থাকে, কিন্তু এই প্লাসেন্টার পরবর্তী যে অংশটা তাকে আমরা বলবো ফানিকেল, এবং তার পরবর্তী যে অংশ সেটা হলো হাইলাম, এবং তার পরবর্তী যে অংশ সেটা হলো র্যাফি, ওকে। এবং এমব্রায়োস অ্যাক, অ্যাকচুয়ালি এমব্রায়োস অ্যাক একদম ভিতরের দিকে থাকে, এবং এমব্রায়োস অ্যাকের পরবর্তী যে কভারিং থাকে তাকে আমরা বলবো নিউসেলাস। নিউসেলাসের কাজ আমি তোমাদেরকে বললাম, এবং তার পরবর্তী যে অংশটা আছে তার নাম হচ্ছে ইনটেগুমেন্ট। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কিভাবে ডেভেলপমেন্ট অফ ফিমেল গ্যামেটোফাইট হয়, অর্থাৎ এমব্রায়োস অ্যাক কিভাবে তৈরি হয়। সো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে মেগাস্পোরোজেনেসিস অর ডেভেলপমেন্ট অফ দ্য ফিমেল গ্যামেটোফাইট, অর্থাৎ ফিমেল গ্যামেটোফাইটের উৎপত্তি কিভাবে হয় তার একটা ক্লিয়ার ডায়াগ্রাম আমরা দেখতে পাচ্ছি। এবং তোমাদের বইতে এরকমভাবে ক্লিয়ার ডায়াগ্রাম দেওয়া নেই, সুতরাং এই ডায়াগ্রাম তোমাদেরকে অবশ্যই আঁকতে হবে। সুতরাং পরীক্ষাতে যদি ফিমেল গ্যামেটোফাইটের উৎপত্তির বর্ণনা যদি দেয় তাহলে তোমাদেরকে অবশ্যই এই ডায়াগ্রামটা আঁকতে হবে, ওকে। তো প্রথমেই আমরা দেখলাম যে নিউসেলাস, সো নিউসেলাস কোথায় থাকে আমি আগেই বলেছি। এবং নিউসেলাসের কোনো একটা কোষ বিকামস লার্জ, অর্থাৎ বড় হয়, অ্যান্ড ভ্যাকুলেটেড সেল অফ দ্য নিউসেলাস, অর্থাৎ নিউসেলাসের কোনো একটা কোষ বড় হয়ে যায় কারণ সেটা ভ্যাকুলেটেড হয়ে যায়, ওকে। এবং সেই কোষটাকে আমরা বলবো আর্কিস্পোরিয়াল সেল। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সুতরাং নিউসেলাস অনেক রকমের কোষ নিয়ে গঠিত বা অনেক কোষ নিয়ে গঠিত, এবং সেই অসংখ্য কোষের মধ্যে একটি কোষ বড় হয়ে যায় এবং সেটা বড় হয়ে যায় এবং ভ্যাকুলেটেড হয়ে যায়, অর্থাৎ তার মধ্যে ভ্যাকুয়ালস থাকে, এবং এই কোষটাকেই আমরা বলবো আর্কিস্পোরিয়াল সেল। সো আর্কিস্পোরিয়াল সেল এরপর কি হয়, ডিফারেন্সিয়েটেড টু ফর্ম দ্য টু কাইন্ডস অফ সেল। অ্যাকচুয়ালি এক্ষেত্রে দুটো শব্দ আমাদেরকে জানতে হবে, যে ডিভিশন এবং ডিফারেন্সিয়েশন। কোনো একটা কোষ যখন একই টাইপের কোষ উৎপন্ন করে তখন তাকে আমরা বলবো ডিভিশন, এবং ডিফারেন্সিয়েশন মানে কি, কোনো একটা কোষ থেকে যখন দুটো ভিন্ন টাইপের কোষ উৎপন্ন হয় তখনই তাকে আমরা বলবো ডিফারেন্সিয়েশন, ওকে।
সো দিস আর্কিওস্পোরিয়াল সেল উইল বি ডিফারেন্সিয়েটেড টু ফর্ম দ্য টু কাইন্ডস অফ সেল, কারণ আর্কিওস্পোরিয়াল সেলের ডিফারেন্সিয়েশন বা বিভেদন ঘটে এবং তার ফলে দুই রকমের কোষ তৈরি হয়। এই দুই রকমের কোষ কি? সুতরাং দেখতে পাচ্ছ যে কালো কালারের নিউ সেলাস আছে, সো নিউ সেলাসের মধ্যে দু টাইপের কোষ উৎপন্ন হবে। ওয়ান সেল ফর্মিং দ্য কভারিং, অর্থাৎ একটি সেল সেটা কভারিং তৈরি করবে, অ্যান্ড অ্যানাদার সার্ভ অ্যাজ দ্য মেগাস্পোর মাদার সেল, এবং অন্য আর একটা যে কোষ আছে ডিপ্লয়েড, দুটো অবশ্যই, এবং এরা কি হবে মেগাস্পোর মাদার সেল হিসাবে কাজ করে। ওকে, এবং নেক্সট যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে মেগাস্পোর মাদার সেল এবার মিওসিস কোষ বিভাজন করবে, এবং মিওসিস কোষ বিভাজন সেই কোষ বিভাজন পদ্ধতি তোমরা জানো যে কোষ বিভাজন পদ্ধতিতে জনন মাতৃকোষ দুবার বিভাজিত হয়ে মাতৃকোষের অর্ধেক সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট চারটি অপত্য কোষ তৈরি করে। সো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে মেগাস্পোর মাদার সেল ডিপ্লয়েড, সুতরাং তারা যে অপত্য কোষ উৎপন্ন করেছে সেই অপত্য কোষগুলো অবশ্যই হ্যাপ্লয়েড হবে, এবং এই হ্যাপ্লয়েড এই চারটি অপত্য কোষ একই লাইনে বিন্যস্ত থাকবে, এবং এগুলোকে আমরা বলবো মেগাস্পোর টেট্রাড। সো এই মেগাস্পোর টেট্রাডের মধ্যে থ্রি উইল বি ডিজেনারেটেড, অর্থাৎ তিনটি কোষ নষ্ট হয়ে যাবে। সুতরাং এর পরের ডায়াগ্রামে আমরা দেখব যে তিনটি কোষ নষ্ট হয়ে যাচ্ছে, সুতরাং উপরের যে তিনটি কোষ এই তিনটি কোষ নষ্ট হয়ে যাচ্ছে, সো ওয়ান টু অ্যান্ড থ্রি। নিচের যে কোষটা আছে সেটা টেক নিউট্রিশন ফ্রম দ্য নিউ সেলাস, অর্থাৎ নিচের কোষটি নিউ সেলাস থেকে পুষ্টি সংগ্রহ করে সেটা বড় হয়, এবং ক্রমশ বাকি তিনটে কোষ ক্রমশ ডিজেনারেটেড বা বিনষ্ট হয়ে যায়, এবং এই নিউসেলাস থেকে যে কোষটি পুষ্টি সংগ্রহ করে সেটা তার মধ্যে ভ্যাকুয়েলসগুলো যেগুলো থাকে সেই ভ্যাকুয়েলসগুলো ক্রমশ বড় হয়। ওকে, সেই জন্য এগুলোকে আমরা বলবো ভ্যাকুয়েল হুইচ বিকামস এনলার্জড। ওকে, এবং এরপরে এই যে হ্যাপ্লয়েড যে কোষ আছে বা হ্যাপ্লয়েড যে নিউক্লিয়াস আছে সেই হ্যাপ্লয়েড নিউক্লিয়াস ফার্স্ট মাইটোটিক ডিভিশন করবে। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। সো ফার্স্ট মাইটোটিক ডিভিশন করবে, এবং এটাকে আমরা বলবো ক্যারিওকাইনোসিস, কারণ আমরা জানি যে নিউক্লিয়াসের যে বিভাজন হবে তাকে আমরা বলবো ক্যারিওকাইনোসিস। দুই নিউক্লিয়াস যুক্ত স্টেজে এরা পরিণত হবে, এবার আর একবার মাইটোসিস করবে, সো দিস ইজ কল্ড সেকেন্ড মাইটোসিস। টু সেল স্টেজের এই যে নিউক্লিয়াসগুলো আছে এই নিউক্লিয়াসগুলো হ্যাপ্লয়েড, এরপরে এই নিউক্লিয়াস আবার সেকেন্ড মাইটোসিস করবে, অ্যাকচুয়ালি ক্যারিওকাইনোসিস করবে, এবং তার ফলে আরও দুটো নিউক্লিয়াস তৈরি হবে, এবং ওপরের দুটো নিউক্লিয়াস আমরা দেখতে পাচ্ছি এবং নিচের দুটো নিউক্লিয়াস। ওকে, এবং আবার এরা থার্ড মাইটোসিস করবে, এবং তার ফলে এখান থেকে মোট এই দুটো থেকে আরও দুটো তৈরি হবে, এবং নিচের দুটো থেকে আরও দুটো তৈরি হবে। সুতরাং মোট কতগুলো কোষ তৈরি হবে? সো এক্ষেত্রে মোট আটটি কোষ তৈরি হবে বা আটটি নিউক্লিয়াস তৈরি হবে, এবং এটাকে বলা হয় এইট নিউক্লিয়াস স্টেজ। এবং এই এইট নিউক্লিয়াস স্টেজগুলো বা এই আটটি নিউক্লিয়াস এবার যেরকমভাবে সজ্জিত হবে সেটা হচ্ছে এইভাবে সজ্জিত হবে। সো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে তিনটি কোষ একত্রিত হয়ে আছে, এবং এই তিনটি কোষকে আমরা বলবো অ্যান্টিপোডাল কোষ বা প্রতিপাদক কোষ সমষ্টি, এবং এক্ষেত্রে যে দুটো কোষ আছে মিডলে তাকে আমরা বলবো পোলার নিউক্লি আর সেকেন্ডারি নিউক্লি, এবং তার নিচের দিকে যে কোষগুলো আছে অর্থাৎ ডিম্ভক রন্ধ্রের দিকে যে কোষগুলো আছে তার মধ্যে দুটি কোষ সাইনার্জিটস করে। ওকে, এবং এবং আর একটা কোষ হচ্ছে ওভাম বা ডিম্বাণু গঠন করে। ওকে, এবং এই সাইনার্জিটস কোষে কোষে ফিলিফর্ম অ্যাপারেটাস থাকে, তাহলে এটাই হচ্ছে অ্যাকচুয়ালি ফিমেল গ্যামেটোফাইট। তো আগে আমি যে ছবিটা দেখিয়েছিলাম আর একবার দেখিয়ে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে কিভাবে ফিমেল গ্যামেটোফাইট অবস্থান করে। সো আর একবার আমরা এই ছবিটা দেখে নিই, অর্থাৎ ডিম্বক বা ওভিউলের বা মেগাস্পোরেনজিয়ামের মধ্যে কি থাকে। ডিম্বক বা ওভিউল বা মেগাস্পোরেনজিয়ামের মধ্যে এমব্রায়োসাক বা ভ্রূণস্থলী থাকে, যেটাকে আমরা ফিমেল গ্যামেটোফাইট বলবো। সো ডিম্বক রন্ধ্রের দিকে এক্ষেত্রে আমরা তিন রকমের নিউক্লিয়াস আমরা দেখতে পাচ্ছি বা কোষ এক্ষেত্রে আমরা বলবো, তো সেই তিন রকমের কোষ আমরা দেখতে পাচ্ছি। এই যে দুটো কোষ, এই দুটো কোষকে বলা হয় সাইনার্জিটস বা সহকারী কোষ, এবং তার সঙ্গে ওভাম বা ডিম্বাণু যুক্ত থাকে, এবং মিডলে যে কোষ আছে এমব্রায়োসাকের মিডলে যে কোষ দুটো থাকে তাকে আমরা বলবো পোলার নিউক্লি বা নিউক্লিয়াস আমরা এটাকে বলতে পারি, এবং তার পিছন দিকে যে কোষগুলো আছে সেগুলোকে আমরা বলবো প্রতিপাদক কোষ সমষ্টি। ওকে, সো দিস ইজ অ্যাকচুয়ালি দ্য স্ট্রাকচার। সুতরাং তোমরা দেখতে পাচ্ছ যে নিউসেলাসের ভিতরেই অ্যাকচুয়ালি এমব্রায়োসাক বা ভ্রূণস্থলী অবস্থান করে, বা এক্ষেত্রে ফিমেল গ্যামেটোফাইট এক্ষেত্রে অবস্থান করে। সুতরাং নিউসেলাসের কোষ থেকে কিভাবে এই অংশটা তৈরি হয় সেটা আমি ডিসক্রাইব করলাম, এবং এটাই হচ্ছে তোমাদেরকে যখন প্রশ্ন দেবে যে ফিমেল গ্যামেটোফাইটের উৎপত্তি কিভাবে ঘটে, সুতরাং এই তোমাদেরকে দেখিয়ে দিই। তো এক্ষেত্রে আমরা নিউসেলাস আমরা দেখতে পাচ্ছি, এবং নিউসেলাসের মধ্যে একটি কোষ খুব বড় হয়ে যায় এবং তাকে আমরা বলবো আর্কিওস্পোরিয়াল সেল, এবং আর্কিওস্পোরিয়াল সেল ডিফারেন্সিয়েটেড হয়ে যায় দুটো টাইপের কোষে। একটা একটা টাইপের কোষ হচ্ছে কভারিং তৈরি করবে, এবং আর একটা কোষকে
আমরা বলবো মেগাস্পোর মাদার সেল, এবং মেগাস্পোর মাদার সেল এবার মিওসিস করবে, তাকে আমরা বলবো স্পোরিক মিওসিস, এবং তার ফলে চারটি হ্যাপ্লয়েড এক্ষেত্রে কোষ তৈরি হবে এবং তার মধ্যে তিনটি ডেজেনারেটেড হয়ে যাবে এবং একটি নিউসেলাস থেকে পুষ্টি সংগ্রহ করবে এবং তার নিউক্লিয়াসগুলো এবার তিনবার মাইটোসিস বিভাজন করবে, অ্যাকচুয়ালি ক্যারিওকাইনেসিস করবে, এবং তার ফলে আটটি নিউক্লিয়াস তৈরি হবে। ওকে, এবং ডিম্বক্রন্থের দিকে তিনটি নিউক্লিয়াস অবস্থান করবে, অ্যাকচুয়ালি দুটি নিউক্লিয়াসকে বা দুটি কোষকে আমরা বলবো সাইনারজিটস, এবং তার সঙ্গে যেটা লেগে থাকে সেটাকে আমরা বলবো ডিম্বাণু বা ওভাম, এবং একদম মিডলে যে অংশ, যে দুটি নিউক্লিয়াস থাকবে তাকে বলা হয় পোলার নিউক্লিয়া আর সেকেন্ডারি নিউক্লি, এবং একদম পিছনের দিকে যেগুলো থাকবে সেগুলোকে বলা হবে অ্যান্টিপোডাল সেল বা প্রতিপাদ সেল। সুতরাং এই ডায়াগ্রাম, দিস ডায়াগ্রাম ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, সো এই ডায়াগ্রাম তোমাদেরকে আঁকতে হবে। ওকে, আরেকবার আমি দেখিয়ে দিই ডায়াগ্রামটা স্টেপ বাই স্টেপ। সুতরাং তোমরা দেখতে পাচ্ছ যে কিভাবে ফিমেল গ্যামেটোফাইটের উৎপত্তি ঘটছে, সো এই ডায়াগ্রাম আমাদেরকে ছবিতে আঁকতে হবে। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে ফিমেল গ্যামেটোফাইটের উৎপত্তি ঘটছে অ্যাকচুয়ালি। ওকে, সো দিস ইজ দ্য ফিমেল গ্যামেটোফাইট, সো দিস ওয়ান ইজ দ্য ফিমেল গ্যামেটোফাইট। এবারে একটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা বিষয় আমরা দেখব, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ডাবল ফার্টিলাইজেশন বা দিনিশেক। দিনিশেক আমরা কাকে বলবো, পোলেন টিউব মুভ থ্রু দ্য মাইক্রোপাইল, অর্থাৎ পোলেন টিউব ডিম্বক রন্ধ্রের মধ্য দিয়ে মধ্যে প্রবেশ করবে, এবং সাইনার্জের সিক্রেট দ্য কেমো অ্যাট্রাকটিভ ফ্যাক্টর, অর্থাৎ পোলেন টিউব যখন ডিম্বক রন্ধ্রের মধ্যে প্রবেশ করে অ্যাকচুয়ালি সেটা কোন দিকে যাবে, সেটা হচ্ছে এমব্রায়সাকের দিকে সেটা এগোতে থাকবে। এর কারণ হচ্ছে সাইনারজিটস একরকমের রাসায়নিক পদার্থ নিঃসরণ করবে, তাকে আমরা বলবো কেমো অ্যাট্রাকটিভ ফ্যাক্টর, এবং পোলেন টিউব এন্ট্রাস টু দ্য মাইক্রোপাইল, এবং এই কেমো অ্যাট্রাকটিভ ফ্যাক্টরের সাহায্যে পোলেন টিউব মাইক্রোপাইলের মধ্যে প্রবেশ করবে, এবং লার্জ মেল গ্যামেট ফিউজ উইথ দ্য ওভাম, অর্থাৎ আমরা ফিমেল গ্যামেটোফাইটে আমরা যে দেখেছিলাম যে দু রকমের কোষ থাকবে, সো বড় যে কোষটা ছিল সেটা হচ্ছে তাকে আমরা বলবো লার্জ মেল গ্যামেট, এই লার্জ মেল গ্যামেটটা এবার ওভাম বা ডিম্বাণুর সঙ্গে যুক্ত হবে টু ফর্ম দ্য ডিপ্লয়েড জাইগোট অর দ্য এমব্রায়ো, এবং তার ফলে ডিপ্লয়েড জাইগোট বা ভ্রূণ তৈরি হবে বা এমব্রায়ো তৈরি হবে, এবং স্মল মেল গ্যামেট ফিউজ উইথ দ্য পোলার নিউক্লি, এবং ছোট যে মেল গ্যামেট ছিল সেটা পোলার নিউক্লিয়াসের সঙ্গে যুক্ত হবে টু ফর্ম দ্য ট্রিপ্লয়েড এন্ডোস্পার্ম, এবং যেটা ট্রিপ্লয়েড এন্ডোস্পার্ম তৈরি করবে বা শস্য তৈরি করবে। ওকে, সুতরাং এইরকমভাবে ডাবল ফার্টিলাইজেশন ঘটবে। সুতরাং তোমাদের ইউনিট ওয়ানে প্ল্যান্ট রিপ্রোডাক্টিভ বায়োলজি থেকে অত্যন্ত কনফিউশিং যে দুটো কোয়েশ্চেন্স, বা তোমরা বুঝতে পারো না যে দুটো কোয়েশ্চেন্স, অর্থাৎ কিভাবে মেল এবং ফিমেল গ্যামেটোফাইটের উৎপত্তি ঘটে, তার ক্লিয়ার ডায়াগ্রাম সহ আমি টোটাল বিষয়টা বর্ণনা করলাম, এবং পরীক্ষাতে কিন্তু আমি যেভাবে বললাম তোমাদেরকে এইভাবে লিখতে হবে, এবং এই ছবিগুলো দিলে আমার মনে হয় ভালো হয়, কারণ বইতে ছবিগুলো অতটা পরিষ্কার দেওয়া নেই। সো এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যে খুব পরিষ্কারভাবে ছবি দেওয়া আছে, সুতরাং এই ছবি তোমরা যদি আঁকো এবং তার সঙ্গে যদি বর্ণনা দাও তাহলে আশা করি তোমরা ফুল মার্কস পাবে। ওকে, পরের টিউটোরিয়াল ভিডিওতে আমরা হিউম্যান রিপ্রোডাক্টিভ অংশের 5 নম্বরের কোয়েশ্চেন্স নিয়ে আলোচনা করবো, এবং তারপর জেনেটিক্স পোর্শন থেকে যে 5 নম্বরের কোয়েশ্চেন্স আছে সেগুলো আলোচনা করব, এবং এর তারপরে আমরা ইকোলজি এবং এনভায়রনমেন্ট থেকে যে 5 নম্বরের কোয়েশ্চেন্স আছে সেগুলো আলোচনা করব, তার উত্তরগুলো কীভাবে করতে হবে, এবং তাহলে আশা করি তোমাদের অনেক সুবিধা হবে। তো 5 নম্বরের কোয়েশ্চেন্স আলোচনা করার পরে আমরা চ্যাপ্টার ওয়াইজ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। সো থ্যাংক ইউ, অ্যান্ড দ্যাটস ইট।